নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের মাঝে অসম্ভব সুন্দর চমৎকার একটি বাড়ির ডিজাইন আইডিয়া নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে এই বাড়ির যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন, ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটা মূলত তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে। তো আপনাদের কাছে একটি অনুরোধ করব যে ভিডিওটি জানতে হলে এবং বুঝতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ না টেনে দেখতে হবে। আর যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আলটিমেটলি লসটা কিন্তু আপনারই হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, এই বাড়ির প্ল্যানটি অর্থাৎ এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের জায়গার প্রয়োজন পড়বে। প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে হচ্ছে, দেখুন এই পাশে যেই জায়গাটার প্রয়োজন পড়বে এটা হচ্ছে 37 ফিট অর্থাৎ 37 ফিট, এবং দৈর্ঘ্যের দিকে আপনাদের জায়গার প্রয়োজন পড়বে এই পাশে টোটালি জায়গার প্রয়োজন পড়বে হচ্ছে 55 ফিট। ঠিক আছে, 55 ফিট। তো চলুন আমরা এটা ক্যালকুলেশন করে দেখি। 37 ফিট ইনটু 55 ফিট, এটা আমরা যখন ক্যালকুলেশন করব এটা আমাদের আসবে হচ্ছে 2035 SFT। ঠিক আছে, 2035 স্কোয়ার ফিট টোটালি যে জায়গাটা আছে এটা টোটালি 2035 স্কোয়ার ফিট জায়গার মধ্যে প্ল্যানটি। ঠিক আছে, তো বন্ধুরা যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে নর্থ ফেসিং একটা প্ল্যান। ঠিক আছে, ফ্রন্টটা হবে নর্থের দিকে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে প্ল্যানের ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে এগুলো আমরা ফার্স্ট অফ অল সুন্দর করে হাইলাইট করে দিব, যাতে আমাদের প্ল্যানটি বুঝতে কোনোরকম কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, আপনার কাছে একটি অনুরোধ করব যে এই বাড়ির ডিজাইন সম্পর্কে আপনার আইডিয়া পেতে হলে, বিস্তারিত আইডিয়া পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে একদম A to Z দেখতে হবে, তাহলে আপনি বেনিফিটেড হবেন। আর যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আলটিমেটলি লসটা কিন্তু আপনারই হবে এবং আপনার সময় পুরোটা বৃথা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে 125 মিলিমিটারের ওয়াল। ঠিক আছে, 125 mm অর্থাৎ 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, এটা মূলত একটা RCC স্ট্রাকচার বিল্ডিং হবে। ঠিক আছে, RCC স্ট্রাকচার। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমাদের প্ল্যানের ইন্টারনাল এবং আউটার ওয়াল থেকে শুরু করে জানালাগুলো প্রোভাইড করা শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে একদম মূল প্ল্যানে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে প্ল্যানের এন্ট্রি। ঠিক আছে, এটা কি এন্ট্রি, ENTRY। বন্ধুরা দেখুন, এখানে একদম সেমি আর্চ, অর্ধেক অর্থাৎ অর্ধেক সার্কুলার, অর্ধেক বৃত্তাকার এখানে কি করা হয়েছে, সুন্দর একটা ওপেনিং। ঠিক আছে, একদম ঢোকার পথে এখানে একটা বারান্দা প্রোভাইড করা হয়েছে। তো বন্ধুরা, এই বারান্দাটার সাইজ স্টেয়ার সহ বারান্দা, এটা স্টেয়ার। ঠিক আছে, 1, 2, 3 ধাপের স্টেয়ার এখানে প্রোভাইড করা হয়েছে। স্টেয়ার সহ বারান্দার মেজারমেন্ট হচ্ছে এই পাশে আছে একদম লেন্থের দিকে 9 ফিট। ঠিক আছে, এবং ওয়াইডের দিকে যে মেজারমেন্টটা আছে এই পাশে, এইটা টোটালি হচ্ছে 4 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি সিঁড়ি সহ বারান্দা। ওকে, তো বন্ধুরা আমরা একদম ঢুকেই দেখুন, এখানে আমরা সুন্দর চমৎকার একটি গেট প্রোভাইড করে দিব। আমরা কি গেট প্রোভাইড করব, এখানে মূলত দুই পাল্লার একটা গেট প্রোভাইড করে দিব। চমৎকার সুন্দর একটা গেট, দেখুন দুই পাল্লার গেট। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো গেট প্রোভাইড করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই গেটটা আমরা করে দিব হচ্ছে 5 ফিটের একটা গেট। ঠিক আছে, গেটের ওয়াইডটা হবে হচ্ছে 5 ফিট। ওকে, গেট দিয়ে প্রবেশ করে আমরা এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর বড় একটা ড্রয়িং স্পেস, DRAWING, ড্রয়িং স্পেস। বন্ধুরা, ড্রয়িং স্পেসের মেজারমেন্ট হচ্ছে লেন্থের দিকে যে মেজারমেন্টটা আছে ড্রয়িং স্পেসের, এটা হচ্ছে 17 ফিট অর্থাৎ 17 ফিট, এবং ওয়াইডের দিকে যে মেজারমেন্টটা আছে টোটালি এটা হচ্ছে 10 ফিট। ঠিক আছে, 17 ফিট ইনটু 10 ফিটের চমৎকার বড় একটা ড্রয়িং স্পেস। ঠিক আছে, তো সামনে চলে যাই। বন্ধুরা সামনে কি আপনারা চাইলে এখানে একটা দরজা, চাইলে এখানে ওয়াল টেনে মডিফাই করে আপনারা এখানে একটা দরজা করে নিতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা মতো, আমি এটা ফাঁকাই রেখেছি। তো এখানে যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন, প্যাসেজ যে ওয়াইডটা আছে বন্ধুরা, এটা প্যাসেজ ওয়াইড, এটা মূলত হচ্ছে 9 ফিট, এখানে ওয়াইড দেওয়া আছে 9 ফিট। তো বন্ধুরা সামনে যাই, সামনে গিয়ে ডান পাশে লক্ষ্য করে দেখুন, এখানে চমৎকার একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে, ডোর হচ্ছে 3 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে বেড। বন্ধুরা বেডরুমের মেজারমেন্ট দেখুন, এই পাশে যে মেজারমেন্টটা আছে বেডরুমের, এটা হচ্ছে 13 ফিট,
এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে টোটালি 11 ফিট ঠিক আছে 11 ফিট ইনটু 13 ফিটের চমৎকার বড় একটি বেডরুম ওকে তো বন্ধুরা এই বেডরুমের সঙ্গে দেখুন এখানে চমৎকার একটি কি করা হয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি প্রোভাইড করা হয়েছে এখানে আমরা ডোরটা দিয়ে দিলাম ঠিক আছে 2 ফিট 6 ইঞ্চি ওয়াইডের ডোর হবে এটা বন্ধুরা এ ভি অ্যাটাচড বারান্দা লেন্থ অ্যাটাচড বারান্দা যেটা আছে এটা লেন্থ হচ্ছে 9 ফিট দৈর্ঘ্য 9 ফিট এবং প্রস্থ আছে 5 ফিট অনেক বড় চমৎকার একটি বারান্দা ঠিক আছে অনেক বড় সর একটা বারান্দা এটা হচ্ছে 9 ফিট ইনটু 5 ফিটের তো বন্ধুরা এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা আমরা গ্রিন স্পেস করে দিব জি আর ডব্লিউ এন গ্রিন এটার মেজারমেন্ট হচ্ছে লেন্থের দিকে 9 ফিট এবং ওয়াইডের দিকে যেটা আছে এটা হচ্ছে 5 ফিট ঠিক আছে লেন্থের দিকে আছে 9 ফিট ওকে 9 ফিট ইনটু 5 ফিটের একটা গ্রিন স্পেস ঠিক আছে এখানে আপনারা গাছপালা লাগাইতে পারবেন বিল্ডিং এর ফ্রন্টে এটা অনেক সুন্দর দেখাবে ওকে তো বন্ধুরা সামনে যাই সামনে গিয়ে বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে আরো একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে একদম সেম মেজারমেন্টে এখানে 3 ফিট ডোর ওকে বেড বন্ধুরা এই পাশে যে মেজারমেন্ট দেখুন এটা হচ্ছে 13 ফিট 13 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 11 ফিট 11 ফিট ঠিক আছে 13 ফিট ইনটু 11 ফিটের চমৎকার বড় একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ বারান্দা দেওয়া হয়েছে যে বারান্দার ওয়াইডটা আছে 2 ফিট 6 ইঞ্চি দরজার ওয়াইড অ্যাটাচড বারান্দা মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্ট আছে 9 ফিট এবং এই পাশে যেটা আছে এটা হচ্ছে 5 ফিট 9 ফিট ইনটু 5 ফিটের অ্যাটাচড বারান্দা ওকে এটা গ্রিন স্পেস গ্রিন গ্রিনের মেজারমেন্ট হচ্ছে 9 ফিট এবং এই পাশে আছে 5 ফিট ঠিক আছে 9 ফিট ইনটু 5 ফিট চমৎকার একটা বাড়ির ডিজাইন দেখুন বন্ধুরা বন্ধুরা আমরা সামনে চলে যাই সামনে গিয়ে বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে আরও একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে বন্ধুরা এই বিল্ডিংয়ে টোটাল বেডরুম কয়টা দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে টোটালি পাঁচটা বেডরুম প্রোভাইড করা হয়েছে ঠিক আছে তো এটা 3 ফিট ডোর মেজারমেন্ট আমরা দিয়ে দিব বেড বন্ধুরা এই বেডরুমের যে মেজারমেন্টটা আছে এটাও হচ্ছে 13 ফিট লেন্থের দিকে এবং ওয়াইডের দিকে 11 ফিট ঠিক আছে 13 ফিট ইনটু 11 ফিটের বেডরুম কেমন তো বন্ধুরা এই বেডরুমের সঙ্গে দেখুন এখানে একটি অ্যাটাচড কমন অ্যাটাচড টয়লেট প্লাস বাথ প্রোভাইড করা হয়েছে চমৎকার সুন্দর একটি 2 ফিট 6 ইঞ্চির গেট এটা এ টি প্লাস বাথ ঠিক আছে অ্যাটাচড টয়লেট প্লাস বাথ মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্ট আছে এটা হচ্ছে 7 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 4 ফিট ঠিক আছে 7 ফিট ইনটু 4 ফিটের চমৎকার বড় একটা অ্যাটাচড টয়লেট প্লাস বাথ এখান থেকে বের হয়ে যায় বন্ধুরা বের হয়ে দেখুন ডান পাশে লক্ষ্য করে দেখুন এখানে চমৎকার সুন্দর একটি কিচেন রুম প্রোভাইড করা হয়েছে 2 ফিট 6 ইঞ্চি গেট এটা হচ্ছে কিচেন কিচেন বন্ধুরা কিচেন রুমটাও মোটামুটি বড় আকৃতির একটা কিচেন রুম কমফোর্টলি রান্না করা যাবে ঠিক আছে এই পাশে হচ্ছে 8 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 7 ফিট ওকে 8 ফিট ইনটু 7 ফিটের কিচেন রুম ঠিক আছে তো বন্ধুরা কিচেন রুম থেকে বের হয়ে এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন পুরাটাই স্পেস এটা মূলত একটা লিভিং এল আই ভি আই এন জি লিভিং প্লাস ডাইনিং ডিআই এন আই এন জি লিভিং প্লাস ডাইনিং স্পেস মেজারমেন্ট আমরা কাউন্ট করব হচ্ছে এখান থেকে এই দিকে তো লিভিং প্লাস ডাইনিং স্পেসের মেজারমেন্ট হচ্ছে লেন্থের দিকে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 14 ফিট ঠিক আছে 14 ফিট এবং ওয়াইডের দিকে যেটা আছে একদম এই মাথা পর্যন্ত এটা হচ্ছে 15 ফিট অর্থাৎ 14 ফিট ইনটু 15 ফিটের লিভিং প্লাস ডাইনিং স্পেস বন্ধুরা ডাইনিং স্পেসটা আপনারা চাইলে এখানেই করতে পারেন আর এই পাশে লিভিং স্পেস আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো ডান পাশে লক্ষ্য করে দেখুন বন্ধুরা এখানে একটি কমন টয়লেট ঠিক আছে কমন টয়লেট প্লাস বাথ ঠিক আছে কমন টয়লেট প্লাস বাথ প্লাস ওয়াশরুম প্রোভাইড করা হয়েছে এখানে আমরা গেটটা রাখবো হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি আপনারা চাইলে 3 ফিট করে দিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ওয়াশ স্পেস মেজারমেন্ট হচ্ছে এই পাশে টোটালি যে মেজারমেন্টটা আছে ওয়াশ স্পেসের এটা হচ্ছে 8 ফিট এবং ওয়াইডের দিকে যেটা আছে এটা হচ্ছে 3 ফিট ঠিক আছে আর এখানে এখানে একটা গেট দিব গেট দিয়ে আমরা এটা করে দিব 2 ফিট 6 ইঞ্চি ওয়াইডের গেট এটা হচ্ছে সি টি প্লাস বাথ ওকে কমন টয়লেট প্লাস বাথ মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে লেন্থের দিকে যে মেজারমেন্টটা আছে এটা মূলত হচ্ছে 8 ফিট এবং ওয়াইডের দিকে যেটা আছে এটা হচ্ছে 5 ফিট 8 ফিট ইনটু 5 ফিটের একটা কমন টয়লেট প্লাস
বাথ প্লাস ওয়াশ, ঠিক আছে? তো বন্ধুরা আমরা সামনে দেখুন, এখানে দেখুন এখানে একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে, চমৎকার বড় একটা বেডরুম, 3 ফিট ওয়াইড, ডোরটা হবে 3 ফিট ওয়াইড, বেডের সাইজটা হবে বন্ধুরা এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 13 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 11 ফিট, 11 ফিট × 13 ফিটের বেডরুম, ওকে? তো বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে আরও একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে, ডোর হচ্ছে 3 ফিট, বেড মেজারমেন্ট হচ্ছে 13 ফিট এই পাশে, 13 ফিট এবং এই পাশে মেজারমেন্ট 11 ফিট, ঠিক আছে? 11 ফিট × 13 ফিটের বেডরুম, ওকে? তো বন্ধুরা দেখুন এখানে বেডরুম থেকে বের হয়ে এটা ডাইনিং লিভিং, তো এখানে একটি সুন্দর দেখুন একটা বেসিং প্রোভাইড করা হয়েছে, এখানে আপনারা চাইলে এখানে একটা ওয়াশ স্পেস যেটা আপনারা এখানে খাবার দাবার খেয়ে ডাইনিং খাবার দাবার খেয়ে এখানে ওয়াশ ফ্রেশ হতে পারবেন, ঠিক আছে? হাত ধুতে পারবেন। তো বন্ধুরা দেখুন একদম মিডিল পর্যায়ে এখানে একটা স্টেয়ার প্রোভাইড করা হয়েছে, ওকে? একদম মিডিল পর্যায়ে, তো স্টেয়ার এটা হচ্ছে আপ, আমরা কি করব এপাশ দিয়ে উঠে, এপাশ দিয়ে উঠে একদম ছাদে, ওকে? তো বন্ধুরা স্টেয়ারের যে মেজারমেন্ট সেটা হচ্ছে 9 ফিট × 11 ফিট, এই পাশে 9 ফিট আছে, প্রস্থের দিকে দুর্ঘের দিকে আছে 11 ফিট, ওকে? তো আমরা ফুল মেজারমেন্টটা দেখাবো একদম ডিটেইলে। এই যে ফ্লাইটটা আছে বন্ধুরা, এই ফ্লাইট আর এই ফ্লাইটের লেন্থ একই রকম হবে, এই যে ফ্লাইটটা আছে এটা মূলত হচ্ছে 8 ফিট, ওকে? এই যে যে ল্যান্ডিংটা আছে বন্ধুরা, এটা ল্যান্ডিংটা হবে হচ্ছে উভয় পাশেই 3 ফিট, ঠিক আছে? উভয় পাশে 3 ফিট, যেহেতু সিঁড়ির ওয়াইড হবে 3 ফিট, সিঁড়ির যে ফ্লাইটটা আছে ফ্লাইটের ওয়াইড হবে 3 ফিট, ওকে? এবং এখানে যে ছোট্ট একটা ফ্লাইট আছে, তো এই ছোট্ট ফ্লাইটের যে মেজারমেন্টটা হবে বন্ধুরা এটাও 3 ফিট মেজারমেন্ট, ওকে? এবং এখান থেকে এই পাশে যে ল্যান্ডিং টার্নিংটা আছে এটা একটা ল্যান্ডিং 3 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা আছে এটাও 8 ফিট, ঠিক আছে? 8 ফিট লেন্থ দুই পাশে 8 ফিট, এটা হচ্ছে ল্যান্ডিং 3 ফিট, এইটুক ফ্লাইট হচ্ছে 3 ফিট, এইটুক ল্যান্ডিং 3 ফিট, এইটুক 8 ফিট, ওকে? তো বন্ধুরা এগুলো যেগুলো ধাপ আছে এগুলো হচ্ছে 10 ইঞ্চি ধাপ, এক ধাপ থেকে আরেক ধাপের উচ্চতা হবে হচ্ছে 5 ইঞ্চি, ওকে? তো বন্ধুরা আমাদের মোটামুটি ইন্টারনাল যে মেজারমেন্ট এগুলো সবগুলো প্রোভাইড করা শেষ, এখন আমরা কলামে চলে যাব। বন্ধুরা দেখুন আমরা কয়টা কলাম প্রোভাইড করি, একটা 18টা। বন্ধুরা আমরা এই বিল্ডিংটিতে টোটালি 18টা কলাম প্রোভাইড করলাম, ঠিক আছে? দেখুন নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম কয়টা, 18, ঠিক আছে? আমরা 18টা কলাম প্রোভাইড করে দিলাম, আমরা কলাম সাইজ দিব দেখুন সি, সি যে কলাম সাইজটা আছে এটা আমরা প্রোভাইড করব হচ্ছে 10 ইঞ্চি × 15 ইঞ্চি কলাম সাইজ, ঠিক আছে? এটা যেহেতু তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে, কলামে স্টিল ব্যবহার করব হচ্ছে আমরা টোটালি, আমরা কলামে স্টিল ব্যবহার করব হচ্ছে 6টা 16 মিলিমিটার ডায়া, ঠিক আছে? 6টা 16 মিলিমিটার ডায়া। আমরা বিমে চলে যাব, বিতে বিম, বিম সাইজ প্রোভাইড করব বন্ধুরা 10 ইঞ্চি × 12 ইঞ্চি, 10 ইঞ্চি × 12 ইঞ্চি আমরা বিম সাইজ প্রোভাইড করে দিব। বিমে আমরা রড প্রোভাইড করব বন্ধুরা স্টিল যেটা আছে, ওকে? স্টিল প্রোভাইড করে দিব হচ্ছে 4টা 16 মিলিমিটার ডায়া স্টেট বার, 4টা 16 মিলিমিটার ডায়া স্টেট বার প্রোভাইড করে দিব এবং তার সঙ্গে আমরা আরেকটা করে দিব হচ্ছে 16, ঠিক আছে? 16 মিলিমিটার ডায়া ইটি এক্সট্রা টপ, ঠিক আছে? তাহলে আমরা বিমে টোটালি 5টা রড প্রোভাইড করলাম, ঠিক আছে? একটা হচ্ছে, দুইটা হচ্ছে, 4টা হচ্ছে 16 মিলি আর একটা হচ্ছে 16 মিলি এক্সট্রা টপ, 4টা হচ্ছে মেন বার আর একটা হচ্ছে এক্সট্রা টপ কাটা বার, ওকে? তো বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে বেইজে, বেইজে বেস সাইজ আমরা টোটালি প্রোভাইড করে দিব হচ্ছে 5 ফিট × 5 ফিট বেস সাইজ করে দিব, ঠিক আছে? বেজের থিকনেস দিব হচ্ছে টোটালি 18 ইঞ্চি থিকনেস, বেজ মাটি থেকে গভীরে, বেজ মাটি থেকে একদম এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে বেজ গভীরে হবে হচ্ছে 6 ফিট, আপনারা চাইলে 5 ফিট করে দিতে পারেন, ঠিক আছে? 5 ফিট গভীরে বা 6 ফিট গভীরে করতে পারেন। তো বন্ধুরা এখানে আমরা স্টিল প্রোভাইড করব বেজে 16 মিলিমিটার ডায়া
6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, ঠিক আছে, বুতয়ে 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, এটা কি হবে, বুতয়ে, ঠিক আছে। তো বন্ধুরা এই বিল্ডিংটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কস্ট হবে, দেখুন TOTAL টোটাল কস্ট। বন্ধুরা শুধু স্ট্রাকচার, শুধু স্ট্রাকচারটা খরচ হবে হচ্ছে আপনাদের তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে মোটামুটি 15-16 লাখ টাকা খরচ হবে শুধু স্ট্রাকচারে যাবে, ঠিক আছে। আর ধরুন আপনার ফিনিশিং যে ওয়ার্ক আছে এইটা করতে খরচ যাবে মোটামুটি 6-7 লাখ, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের মোটামুটি 22-23 লাখ টাকার মতো মোটামুটি আপনার নর্মালি খরচ হবে, ঠিক আছে, একদম নর্মালি, নর্মাল মেটেরিয়ালস ইউজ করে, অর্থাৎ বাড়ির যে ফিটিংস আছে এগুলো নর্মাল কোয়ালিটির ইউজ করে, টাইলস নর্মাল কোয়ালিটি ইউজ করে আপনার মোটামুটি 22-23 লাখ টাকার মতো আশা করছি খরচ হবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।